আসসালামু আলাইকুম সবাইকে, আবারও চলে এলাম নতুন একটি রেসিপি নিয়ে। আজকে আমি আপনাদেরকে করে দেখাবো লটকনের ভর্তা। এটি খেতে এত মজা, আমি এটিকে মজা করে পাগলা লটকন নাম দিয়েছি। অনেকে লটকন খেতে পছন্দ করেন না, কিন্তু এভাবে লটকন ভর্তা করে খেলে আপনি লটকনের ফ্যান হতে বাধ্য। এই জন্য আমরা শুরুতেই লটকন নিয়ে এগুলোকে ছিঁড়ে নিচ্ছি। আমি এখানে নরসিংদীর পাকা লটকনগুলো নিয়েছি, এগুলো কিন্তু মোটেও টক না, এগুলো মিষ্টি লটকন। এর মাঝে আমি আপনাদেরকে বলে নিচ্ছি, এই লটকনের রেসিপিটা তৈরি করতে আপনাদের তেমন কোনো কষ্টই করতে হবে না। ঘরে থাকাই সব উপকরণ দিয়ে আপনারা খুব সহজে এটি তৈরি করতে পারবেন। আমি অল্প একটু লটকন ভর্তা করব, এ কারণে আমি 10 থেকে 15টা লটকন ছিঁড়ে নিয়েছি। আপনারা আপনাদের পছন্দ অনুসারে কম বেশি পরিমাণ নেবেন। আমার একে একে সবগুলো লটকন প্রায় ছেলা হয়ে গেছে। এবারে আমি লটকনগুলোকে ভর্তা করে দেখাবো। এর জন্য আমি নিয়েছি 1/2 চা চামচ শুকনো মরিচের গুঁড়া, আপনারা কাঁচা মরিচও নিতে পারেন। নিয়েছি 1/2 চা চামচ বিট লবণ, 1/2 চা চামচ লবণ, 1/2 চা চামচ চিনি। এবার আমি সবগুলোকে একসাথে হাতে ভালোভাবে মাখিয়ে নিব। লটকনগুলোকে একটু নরম নরম করে মাখিয়ে নিব। তৈরি হয়ে গেল আমার দারুণ মজাদার পাগলা লটকন। মিনিটে এটা খেয়ে শেষ করে ফেলতে পারবেন।